ben onu yapmadan unutuyorum. Allah göze alarak kullanmadın. Ama neyse ne gördüm bu dedi. Anne bu zaman yapmayak zanma. Anne zaman çoktan bir kıyı davran. Ama bu şey. আপনাদের সামনে হাজির হয়েছি দুটি কথা বলার জন্য আমার ছেলে বিনিয়ামিন মোল্লা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের একজন ছাত্র তাকে এবং ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি তাকে অন্যায়ভাবে রাতের আধারে ঘর থেকে তুলে নিয়ে গেছেন নৃশংসভাবে আমি মা হয়ে সহ্য করতে পারছিলাম না এদিকে ওর বাবাকে নিয়ে গেছে এদিকে ওকে অ্যারেস্ট করার জন্য ওরা তৎপর চালাচ্ছে আমি দেখতেছিলাম ভিডিওতে তখন আমার কোনো অবস্থা ছিল না আমি দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই আমার ছেলে কোনো অন্যায় করে নাই আমার ছেলে শান্ত ভদ্র আমার ছেলে স্পষ্টভাষী সে আমাদের সাথে কোনোদিনও খারাপ ব্যবহার করে নাই আমরা তো দূরে থাক কোনো আত্মীয় স্বজন পরিবার কেউ বলতে পারবে না আমার ছেলের কোনো খারাপ আচরণ বা খারাপ কথা এই শান্ত ভদ্র ছেলেকে ওরা কেন যত হয়রানি করাইতেছে তাকে জানতেছি কারাগারে অনেক গুচ্ছ ইয়ের মধ্যে রেখে দিছে কে কারণটা আমি বুঝতে পারতেছি না আমি মা হয়ে বুঝতেছি না কালকে ওরা কে ওকে কোঠে উঠাইছিল কি কারণে কোঠে উঠাইতেছে আমি না এটাও বলতে পারতেছি না তবে দেশবাসীর কাছে আমি জানাতে চাই আমার ছেলের পাশে থাকবেন আপনারা আমাদের পাশে থাকবেন আমার মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমার আমি ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে চাই যে আমার ছেলে মোহাম্মদ বিনিয়ামিন মোল্লা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের মাস্টার্সের ছাত্র তাকে আপনারা সবাই চিনেন জানেন তার চরিত্র সম্পর্কে জানেন তার আচার আচরণ জানেন সে একটা ভদ্রনিষ্ঠ ছেলে আমি পিতা হয়েও বলতে পারি যে সে একটা ভদ্রনিষ্ঠ ছেলে তারপরেও আপনারাই খুব ভালো জানেন ওর বিষয় সম্পর্কে সে কুটাসংস্কার থেকে আন্দোলন শুরু করে অর্ধমধি সে চলমান অবস্থায় আছে ছাত্রদের অধিকার নিয়ে কথা বলে জনগণের অধিকার নিয়ে কথা বলে দেশের দুরবস্থা নিয়ে কথা বলে ন্যায়ের পথে কথা বলে আজকে এই ন্যায়ের পথে কথা বলতে গিয়ে তার উপরে কয়েকবার হামলা হয়েছে সে 2021 সালের মোদিবিরোধী আন্দোলনে 6 মাস জেল খেটেছে আবার এই অক্টোবর আগস্টের 2 তারিখে তাকে আবারও ধরে নিয়ে গিয়েছে আমাকেও রাত 9টার থেকে শুরু করে ভোর 4টায় আমাকে ছেড়ে দিয়েছে ডিবি পুলিশ একটা পিতা যখন ছেলেকে অনুসন্ধান করার জন্য ডিবির গাড়িতে উঠে পিতাকে ধরে নিয়ে যখন ছেলেকে অনুসন্ধান করে তখন সেই পিতার হৃদয়পটে কতটা দুঃখ কতটা কষ্ট পায় সেই পিতা কি ঠিক থাকতে পারে সেই পিতার হৃদয়ে কত কান্না করছে তখন ওই মুহূর্তে রাত 9টা থেকে শুরু করে ভোর 4টা পর্যন্ত আমাকে ডিবি পুলিশ গাড়িতে নিয়ে ঘুরছে সারা রাত ঘুরছে ছেলে কোথায় ছেলেকে খুঁজছে লাস্টে রাতে 3:30টার সময় ডিবি নুরের বাসা থেকে তাকে নিয়ে এসে আমারই কাছে আমার সাথে বসাইছে ডিবি অফিসে নিয়ে যাওয়ার জন্য এই পিতা কিরকম সহ্য করতে পারে